কাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই কাঞ্চনজঙ্ঘা। হোল্ড অন, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিউ, চলে এসেছি আমার নেক্সট ব্লগ নিয়ে। এরকম একটা কাঞ্চনজঙ্ঘার এডিট দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সকালবেলা চা আর ব্রেকফাস্টটা সেরে আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম ঝান্ডি কোয়ারটা একটু ঘুরে দেখতে। ব্রেকফাস্টের মধ্যে আমরা রুটি আর ছোলার তরকারি অর্ডার করেছিলাম, আর ওখানে তো প্রাইস সম্বন্ধে আমি আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম। তো ইকো হাটটা ঘুরে দেখতে আমার বেশ ভালোই লেগেছে। ইকো হাট নামেই বোঝা যাচ্ছে যে চারিদিকে সবুজে ঘেরা থাকবে, অবশ্যই সেটাই। তো সেকেন্ড দিন আমাদের মেনলি সেরকম কোনো প্ল্যান ছিল না, আর এদিকে তো দুপুর হতে না হতেই মেঘে পুরো চারিদিক ঢেকে যায়, কিছুই দেখা যায় না। তো আমরা ঠিক করলাম যে লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে আমরা মোটামুটি 2:30-3টার মধ্যে একটু বেরিয়ে পড়ব, একটু ইকো হাটে একটু সাইট সিনটা করার জন্য। আমাদের চারজনের ফ্যামিলি ছিল একটা, আর একটা ছিল তিনজনের ফ্যামিলি, তো টোটাল 7 জন মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো একটা ওয়াটার রিজার্ভার ছিল, সেটা দেখলাম, আর যাওয়ার পথে একটা খরস্রোতা নদী ছিল, সেটাও দেখলাম। আর যেহেতু ওটা শরৎকাল ছিল, মানে অত্যন্ত দুর্দান্ত বলতে দৃশ্যটা, চারিদিকে কাশফুল, সে আর সাথে খরস্রোতা নদী, আর প্রকৃতির কোলে এত সুন্দর একটা দৃশ্য সত্যি কোথাও দেখা যাবে কিনা আমি বলতে পারবো না। তো বেশি কথা না বাড়িয়ে আমি চাইবো যে তোমরা ভিডিওটা দেখো, আর জায়গাটা কতটা সুন্দর সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।